গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আর আমার শরীরটা একটু খারাপ রয়েছে, তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে চা খাওয়ার পর আবারও শুয়ে গেছিলাম। তো বর ডাকছে এখন যে চলো বাজার যাই, আর আমার শরীরে একটু এনার্জি নাই যে বাজার যাব, কিন্তু সকালবেলা একটু হাঁটাটাও দরকার, এই বাজার যাওয়ার চক্করে একটু হাঁটাও হয় এই আর কি। বলতে বলতে ঘুম থেকে উঠলাম, মানে উঠে পড়লাম আর কি। তারপরে বাইরে বেরিয়ে দেখি বাইরের একটা ছোট্ট গোলাপ গাছ রয়েছে, ওখানে গোলাপ ফুল হয়, তো যখনই হয় বর তুলে আমার হাতে ধরিয়ে দেয়। যাই হোক, আজকে ভিডিওটা আমাকে দিয়ে স্টার্ট হলো, আমি বাজারের ব্যাগ হাতে নিয়ে বেরোচ্ছি। আর এত বৃষ্টি শুরু হয়ে গেছিল বাজার যাওয়ার পর, মানে বোকার মতো দুজনে গেছি, ছাতাটা না নিয়ে চলে গেছি। যাই হোক, আজকে ইচ্ছে রয়েছে বাজারের সমস্ত দরদাম তোমাদেরকে একটু দেখানোর বা বলা আর কি। তো কতটা ভয়ে শোনা যাবে সেটা তো জানি না, তবে আমি যতটুকু চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য তোমাদের যে এখানে কেমন দাম চলছে এই মুহূর্তে। তো ওষুধের দোকানে গেছিলাম ফার্স্টে, কারণ আমার গলাটা পুরো বসে গেছে, বুঝতে পারছো? এদিকে বর সবজি পছন্দ করছে, বরের সবজি পছন্দ করা দেখেছো? মানে একটা 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 করে সবজি পছন্দ করছো, ওর খুব ধৈর্য সবজি পছন্দ করা নিয়ে। আর এইদিকে আমি কচু বাজতে বসেছি, গোল গোল কচু বাজছি, কারণ সিদ্ধ হয়নি লম্বা কচু। যারা সংসারী মানুষ তারা অলরেডি বুঝে গেছে এটা, আমি আগে জানতাম না যদিও, তবে বর আমাকে এগুলো সব কিছুই দেখিয়ে দেখিয়ে শিখিয়ে দেয়। আর এই যে এক জায়গায় বাজার করি না, ওই ভাইয়ের কাছে কিছুটা করি, তারপর আর এক জায়গায় যাই। আর আজকে বাড়ি গিয়ে তোমাদের সমস্ত সবজির দামগুলো আমি লিখে দেবো, তোমরা দেখে নিতে পারবে। আর এখানে কিছু মৌসুম্বি কিনতে এসেছি, আর গলার ভয়েসটা না যত সময় যাচ্ছে ততই যেন বসে যাচ্ছে, আর মানে মুখে তো কিছুই স্বাদ নাই, তো যার জন্য অনেক দিন ধরে কাটা মাছ খাওয়া হয় না, তাই বর আজকে বেশ একটু কাটা মাছ আর মাছের তেল নিতে এসেছি। আর অমনি বাইরে এসেই বৃষ্টিটা শুরু হয়ে গেছে। তো দেখছোই যে কতটা জোর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর বোকার মতো ছাতা নিয়ে এসেছি আমরা। তো তার জন্য টোটো করে বর একদম ওদিক থেকে আসলো, বাজারে ব্যাগটা নিয়ে সোজা এখন বাড়ি চলে যাচ্ছি। আর বাড়ি গিয়ে তো সকালে খাবারটা বানাতেই হবে, ছুটির দিন আজকে একটু লেট হয়েই যায়। আর এই হচ্ছে আমাদের পুরনো ভাড়া বাড়ি, ওই সবুজ কালার বাড়িটা দেখছো, ওই বাড়িটাই আগে আমরা প্রথম দিকে ভাড়া থাকতাম, বাট তখন তো ভিডিও করতাম না, তাই আর মানে ওই ভিডিও ক্লিপগুলো নাই। তবে এখন যেগুলো আমি করে রাখি সেগুলো আমার সবই জীবনের স্মৃতি হয়ে দাঁড়াবে।
আমাকে অনেক দিন আগে কেউ একজন কমেন্টে লিখেছিল যে এখানে কি কি সবজির দাম রয়েছে, জিনিসপত্রের দাম রয়েছে, সেগুলো যেন আমি তাকে বলি বা তাদেরকে জানাই। তো সেটা আমার তখন সম্ভব হয়নি, বাট এখন সবজির দামটা একেবারেই নর্মাল রয়েছে। মানে কিছুদিন আগে যখন প্রচণ্ড বর্ষা ছিল, বৃষ্টি ছিল, প্রচুর হাই রেঞ্জ হয়ে গেছিলো সমস্ত জিনিসের, আর বরাবরই মাছের দামটা কোচবিহারে একটু বেশি। আর এই যে আমাদের এখন সকালের আয়োজন হয়ে গেছে, মানে ব্রেকফাস্টের জন্য মুড়ি আর তারপরে হচ্ছে একটুখানি মটর সিদ্ধ করে নিয়েছি, মুখে কিছু ভালো লাগছে না, তাই এই যে মাছের তেল নিয়ে এসেছি। সেরকম খাওয়া হয় না বড় মাছ, এই সাইজের মাছগুলো ওই বাজার গেলেই আনা হয় ছুটির দিন দেখে, আর আজকে নিয়ে আসলাম। তো চলো সকালের ব্রেকফাস্টটা করে নিই আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো। এখানে বাজারে প্রায় দিনই দেখি যে ফুলকপি, বাঁধাকপি বিক্রি হয়। বাঁধাকপিটা খেতে ইচ্ছে করে না, বাট ফুলকপিটা খেতে মাঝে মধ্যে একটু ইচ্ছে করে, যার জন্য ফুলকপি আজকে নিয়েই এসেছি। বাট সেই লেভেলের টেস্টটা কিন্তু নেই, মানে যেটা শীতকালে পাওয়া যায়। তো যাই হোক, ফুলকপি, আলু, ঝিঙে সব কিছু দিয়ে সবজি দিয়ে একটা মাছের ঝোল করলাম। আর এখানে কলমি শাক নিয়ে এসেছি, যেটা কিনা অনেকেই পছন্দ করে না, বাট আমার ভালোই লাগে। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে কলমি শাকটা একটু ঝোল ঝোল করবো ভেবেছি, আর কিছুটা কচু সেদ্ধ করতে দিয়েছি। যাই হোক, এই ছিল আমাদের দুপুরের লাঞ্চ। আর এখন হচ্ছে বিকেলবেলা, ভয়েসটা আমি মিউট করে দিয়েছি আমার গলার ভয়েস খুব বাজে হয়ে গেছে বলে। তো আমরা এখন যাচ্ছিলাম একটু জিও মার্টের দিকে, যেহেতু নতুন মাস পড়েছে, মাস কাবাড়ি টুকটাক বাজার আনার রয়েছে, সব কিছু না টুকটাক, তো সেগুলোই আনতে যাব। তার আগে ফার্স্ট একটু চা খেয়ে নিলাম আর তারপরে ওই খেতেই থাকি বাইরে বেরোলে আর কি। এখানে একটু ডাল বড়া ভাজছিল, দেখে একটু লোভ হলো, ওটাও খেলাম। আর তারপরে গেছিলাম একটু শপিং মলে, কিছু কেনাকাটি না, জাস্ট ওই যে ঘুরে ঘুরে দেখতে গেছিলাম, যেহেতু যেখানে আমরা গ্রসারি শপিংটা করব সেখানে এই মলটা ছিল। আর গ্রসারি শপিং করার আগেই গেলাম মোমো খেতে, মোমো টোমো খেয়ে একেবারে ঢুকবো জিও মার্টে। মাসের শুরুর দিকটা জিও মার্টে গেলে এত পরিমাণে ভিড় হয় এই সন্ধ্যে রাতের টাইমটাই কি বলবো, কারণ সবারই মাস শুরু হওয়ার সময় সবার বাজার করতে আসে। তো প্রচণ্ড ভিড় হয়েছিল, অনেকটা টাইম লাইনে দাঁড়ার পর আমাদের মানে কি বলবো বিলিং হয়েছে। আর তারপরে ওই যে রাত্রি 9:30-10 বেজে গেছিলো বাড়ি আসতে। আর এই কী কী কিনেছি পরের ভিডিওতে দেখিয়ে দেবো। চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, কেমন লেগেছে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।